नमस्कार बंधुरा, आशा करी आपनारा भालो आछेन आर आमिओ खूब भालो आछि। तो आमार नतुन रेसिपिर भिडियोते आपनादेरके अनेक अनेक स्वागत। तो आपनादेरके स्वागत जानिए आमि आमार आजकेर भिडियो स्टार्ट करछि। आर आमि कि बानाते चलेछि सेटा निश्चय थाम्बनेल देखे एतक्षणे बुझे फेलेछो। हाँ बंधुरा, आमि आजके बानाते चलेछि कांठालेर बीज दिए भर्ता। आर एई कांठालेर बीजेर भर्ता एकटु अन्यरकम भावे बानाबो। तो चलो भिडियोटा स्किप ना करे पुरोटा देखते थाको, ताहले बुझते पारबे केन बोललाम जे एटा एकटु अन्यरकम भावे बानाबो। तो जाइ होक, भिडियोटा स्टार्ट करा जाक। प्रथमे आमि कांठालेर बीजगुलो खोसा छाड़िए निएछि, आर सेई खोसा छाड़ानो तोमादेर देखिए दिलाम। आर संगे एटाके आमि भालोमतो केटे धुए निये मिक्सिते पेस्ट करे निये एदिके कड़ाई बसिए दिए दिए कड़ाईते सरिषार तेल दिए दिए तारपर एके एके आमि एर मध्ये दिए देव किछु मसला। तो प्रथमे आमि दिए दिए शुकनो लंका और संगे किछुटा जिरे। तो एटाके आमि भालोमतो भाजा भाजा करे निये तारपर ओर मध्ये दिए दिलाम आदा और रसुन कुचि, संगे दिलाम प्याज कुचि। प्याजटा एकटु बड़ो बड़ो करे डुमो डुमो काटा छिलो और एटा देखते सुंदर लागबे, तो आमि एइभाबे केटेछिलाम। আর এটা খাওয়ার সময়ও বেশ মজাদার লাগবে, তার জন্যই এইভাবে করে পেঁয়াজটা কাটা। তো যাই হোক, পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে সবগুলো মশলা ভাজা করে নিয়েছি। নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর এই লবণটা দেওয়ার কারণে আমার পেঁয়াজ আর টমেটো কুচিটা একেবারে ভালো মতো গলে যাবে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ আমার টমেটো আর পেঁয়াজ সবকিছু ভালোমতো গলে গেছে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম ও চাল মগজের পেস্ট। তো এই পেস্টটা আমি আগে করে রেখেছিলাম, তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, তোমরা কাজু বাদাম আর চাল মগজ একসঙ্গে ভালোমতো পেস্ট করে নেবে। তো তোমরা দেখতে পাচ্ছ পেস্টটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিয়েছি, দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁঠালের বীজের যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা। তো দেওয়ার পর ভালো মতো এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এটা অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে এটা তলায় লেগে যেতে পারে। তো যাই হোক, আমি প্রায় অনেকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এটাকে অনবরত নাড়াচাড়া করছি, আর এটা প্রায় অনেকটাই জল শুকিয়ে গেছে আর খুন্তি রাগাই উঠে আসছে। তো এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। তো হলুদের গুঁড়োটা দেওয়ার একটাই কারণ, এর কালারটা একটু সুন্দর আসবে। আর চিনিটা অবশ্যই করে দিতে হবে, চিনিটা না দিলে এর টেস্টটা ভালো আসবে না। তো যাই হোক, আমি চিনি আর হলুদের গুঁড়োটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর পালা এটাকে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকো তো আমার ফেসবুক পেজটা অবশ্যই করে ফলো করো, যাতে করে আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা আরও বড় করতে পারি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কাঁঠালের বীজের ভর্তা একেবারে রেডি হয়ে গেছে, আর আমি সামান্য সরিষার তেল দিয়ে এটাকে পরিবেশন করছি। বন্ধুরা, ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।